বিএনপির 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের আগেই পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠেছে। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। এদিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে একই বললেন মিঠুন চক্রবর্তী, দেখলে চমকে যাবেন। বিএনপির 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের আগেই পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠেছে। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 থেকে 35 জন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া সহ শতাধিক নেতাকর্মীকে দলীয় কার্যালয়ের সামনে ও ভেতর থেকে পুলিশ আটক করেছে। কার্যালয়ের ভেতরে ঢুকে অভিযান চালায় পুলিশ। বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা 2টি ট্রাকে মাইক লাগিয়ে বক্তৃতা ও স্লোগান দিচ্ছিলেন। ধীরে ধীরে লোকজন বাড়তে থাকায় বিএনপি কার্যালয়ের দিকের রাস্তা বন্ধ হয়ে যায়। আগে থেকে পুলিশ সেখানে অবস্থান নেয়। বিকাল 3টার দিকে পুলিশ সদস্যরা গিয়ে তাদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা সমাবেশ চালিয়ে যেতে অনর্থকে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিলে সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করেও পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। আধা ঘণ্টা ধরে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বিএনপি অফিসের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশ সেখানে মারপিট ও আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে। আর পুলিশ দাবি করেছে তাদের ওপর হামলা চালানোর পর তারা অ্যাকশনে যায়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের সামনে গেলেও তাকে ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। তিনি সেখানে রাস্তার উপরে অবস্থান নেন। এদিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনার মধ্যে দলটির কর্মীরা বুধবার নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। আমি শুনেছি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির রাজাকারদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। 2001 সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছিল, এখনও ক্ষমতায় আসতে পারবে বলে তারা মনে করছে। দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেব না আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মন্তব্যের সাথে একমত। আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান করা এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই।